নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্পার্ক নলেজ ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে তো গ্রুপ ডি, ঠিক আছে, তো মজদুর এবং পরিবেশ বন্ধু, তো দুটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এর আগে মজদুর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং পরিবেশ বন্ধু দুটো পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এর আগে ফিল্ড টেস্টও হয়েছিল, ঠিক আছে, তো রেজাল্টটা প্রকাশিত করেছিল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। তো কিন্তু সেকেন্ড লিস্ট বের হওয়ার কথা ছিল, তো সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়নি। তো সেকেন্ড লিস্ট বের হবে কি না জানি না, তবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে মজদুর এবং পরিবেশ বন্ধু পদে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন, তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন 149 আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা 7000014। তো অ্যাডভার্সের নাম্বার আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 4/2022। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা রয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 ফর কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন KMC আন্ডার, ঠিক আছে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যেটা আপনাদের রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, তো আপনাদের অনলাইন আবেদন করতে হবে, যেটা তো ওয়েবসাইট আপনি দেখতে পাচ্ছেন www.msc। তো যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার প্রস্তুতি করানো হয়ে থাকে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে www.org, ঠিক আছে। এই ওয়েবসাইট ভিজিট করার পর আপনারা অনলাইন আবেদন করতে পারেন। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এর আগেও আপনারা আবেদন করছিলেন, ঠিক আছে, তো কনজারভেন্সি মজদুর পোস্টে, তো KMC-র আন্ডারে রয়েছে 28/3/2022 আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম। তো তারপর চলে আসছি যেটা আপনার ভ্যাকান্সি ডিটেলস এবং পোস্ট ডিটেলসে। আপনি দেখতে পাচ্ছেন কনজারভেন্সি মজদুর, দেন 160 সংখ্যা রয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন UR4, দেন UR MSP যারা প্রার্থী রয়েছেন 07, UR XRS 24, দেন UR PWD রয়েছেন 1, SC 5, দেন SCEC রয়েছেন 25, ST XRS রয়েছেন 12, OBC তারপর রয়েছে XRS 12, ঠিক আছে। তো সম্পূর্ণ বিস্তারিত রয়েছে, নোটিফিকেশনে ডাউনলোড করে বিস্তারিত আপনারা দেখে নেবেন। তো স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল যেটা আপনাদের রয়েছে, তো লেভেল 1 আপনার স্যালারি দেওয়া হবে রোপার 19 হিসাবে। তো তারপর যেটা কোয়ালিফিকেশন এবং এজ আপনার ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। তো যেটা আপনাদের বলেছে, তো যেটা আপনার প্রথমে বলেছে, তো রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি ইজ রেকোয়ার্ড ইন বেঙ্গলি ইংলিশ, অ্যান্ড তারপরে যেটা আপনার রয়েছে ভার্নাকুলার যেটা রয়েছে আপনাদের, তো হিন্দি, উর্দু, ওড়িয়া, নেপালি ল্যাঙ্গুয়েজ যেটা আপনাদের রয়েছে, তো অবশ্যই রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি থাকতে হবে বেঙ্গলি ইংলিশে, ঠিক আছে। তো তারপর বয়সের যে কথা যেটা আপনাদের বলেছে 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন, গভর্নমেন্ট গাইডলাইন্স রয়েছে, অবশ্যই আপনার রিল্যাক্স রয়েছে। তো কোয়ালিফিকেশন সম্পূর্ণ আশা করি আপনার ক্লিয়ার, ঠিক আছে। তো রিড অ্যান্ড রাইট আপনাদের যেটা রয়েছে, তো অ্যাবিলিটি থাকতে হবে বেঙ্গলি আর ইংলিশে, থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো মেন ওমেন প্রার্থী উভয় প্রার্থী আবেদন করতে, পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো কী কী আপনাদের কাজ করতে হবে যদি আপনারা সিলেক্টেড হন, বা সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া রয়েছে কী কী আপনাদের করতে হবে। তো তারপর চলে আসছি নেক্সটে, যেটা আপনাদের রয়েছে আপনাদের আপলোডিং ডকুমেন্টস ডিটেলস রয়েছে এখানে, তো কীভাবে আপনারা আপলোড করবেন ডকুমেন্টস, সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন। তো তারপর যেটা আপনার সাবমিশন অ্যাওয়ার্ড যেটা আপনাদের রয়েছে, তো 50 টাকা আপনাদের ফি পে করতে হবে, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের এজ সিলেকশন ব্যাপার রয়েছে, SC ST প্রার্থীরা অবশ্যই আপনারা ছাড় পাবেন, যেটা আপনি 5 বছর, এবং OBC প্রার্থীরা 3 বছরের আপনারা রিলাক্স পাবেন এজ সিলেকশনে, ঠিক আছে। তো তারপর চলে আসছি স্পোর্ট পার্সন এলিজিবিলিটি রয়েছে, অবশ্যই বিস্তারিত দেখে নেবেন কী কী আপনাদের রয়েছে, অ্যাথলেটিক্স রয়েছে, দেন ব্যাডমিন্টন রয়েছে, বাস্কেটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সটে, তো তারপর যেটা আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস থাকছে, তো এর আগেও আপনারা আবেদন যেহেতু করছিলেন, তো আশা করি আপনারা জানেন যে আপনার প্রথমে আপনার যেটা রয়েছে রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট হয়, যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা ফিল আপ করতে হয়, শুধুমাত্র কোনো কিছু করতে হবে না, তো রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট শুধুমাত্র হবে। দেন আপনাদের নেক্সটে 2 নম্বর ফিল্ড টেস্ট করানো হবে, এই দুটো স্টেপ রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে। তো তারপর রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট আপনাদের কী থাকবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আপনার ফিল আপ করবে শুধুমাত্র নিজের হ্যান্ড রাইটিংয়ে, ঠিক আছে। ফিল্ড টেস্টে কী কী থাকবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এর আগে যারা আবেদন করছিলেন আশা করি আপনারা সকলে জানেন, এর আগে আপনারা ফিল্ড টেস্ট করেছেন। তারপর চলে আসছি অ্যাপ্লিকেশন ফিতে, তো অ্যাপ্লিকেশন ফি আপনাদের নন রিফান্ডেবল রয়েছে, তো 150 টাকা আপনাদের ফি পে করতে হবে, প্লাস আপনাদের 50 টাকা প্রসেসিং ফি লাগবে, ঠিক আছে। যারা SC ST প্রার্থী রয়েছেন, তো 50 টাকা আপনাদের প্রসেসিং ফি, আপনাদের প্রসেসিং চার্জ শুধুমাত্র লাগবে SC ST যদি প্রার্থী আপনারা হয়ে থাকেন। তো আপনাদের আবেদন করতে হবে www.msc.wb.org, এই পেজটা ভিজিট করার পর আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করুন, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিনা 24/4/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো তারপর চলে আসছে নেক্সট বিজ্ঞপ্তিতে, পরিবেশ বন্ধু যেটা পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিনা অফিসিয়াল নোটিফিকেশন
ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন 149 আসলে জগদীশ চন্দ্র বোস রোড কলকাতা 7000014 অ্যাড্রেস নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 5-8-2022 রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022 ফর পরিবেশ বন্ধু আন্ডার KMC ঠিক আছে। তো অনলাইন আপনাদের আবেদন করতে হবে www.mscwb.org ঠিক আছে, এই সাইট থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন পোস্ট ডিটেলস এবং ভ্যাকান্সি ডিটেলস রয়েছে। তো পরিবেশ বন্ধু পোস্ট রয়েছে, 3টি লোকসান বন্ধু সংখ্যা রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, লেভেল ওয়ান আপনার সেটা দেওয়া হবে রূপা 19 হিসাবে। তো এখন যেটা রয়েছে মাস্ট বি এই সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হলে আপনারা আবেদন করতে পারবেন, রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো 2 নম্বর অবশ্যই আপনাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পরিবেশ বন্ধু পোস্টে ঠিক আছে। তো মেল ফিমেল ওয়েব প্রার্থী আবেদন করতে পারবেন। তো ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন সম্পূর্ণ বিস্তারিত রয়েছে। তো তারপর চলে আসছে এজ রিল্যাকশন, অবশ্যই আপনাদের রিল্যাক্স দেওয়া হবে ঠিক আছে। 18 থেকে 40 বছর পর্যন্ত আপনাদের আপনারা আবেদন করতে পারবেন। তো রিল্যাক্স অবশ্যই রয়েছে, ওবিসি প্রার্থীরা 3 বছর, এসসি এসটি প্রার্থীরা 5 বছর আপনারা রিল্যাক্স পাবেন। রিক্রুটমেন্ট প্রসেস যেটা আপনাদের রয়েছে, রিটেন রাইট এবিলিটি টেস্ট সেম রয়েছে ঠিক আছে, ফিল্ড টেস্ট হবে আপনাদের। তো তারপর চলে আসছি নেক্সট, আপনাদের যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফি 150 টাকা লাগবে, প্লাস 50 টাকা আপনাদের প্রসেসিং চার্জ লাগবে, এবং এসসি এসটি দিয়ে প্রার্থী আপনারা হয়ে থাকেন 50 টাকা আপনাদের শুধুমাত্র প্রসেসিং চার্জটা লাগবে শুধুমাত্র ঠিক আছে। তো লাস্ট ডেট 24/4/2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার ঠিক আছে, বিস্তারিত আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নেবেন।